তো আজকে যেই নিউজগুলো আমরা দেখালাম আমাদের এই এতক্ষণ ধরে তার পাশাপাশি আর কি কি নিউজ ছিল আজকের পত্রপত্রিকাগুলো লিড সেটা একটু দেখে নিচ্ছি এবার প্রথম আলোতে কিছুক্ষণ আগে আইপিএলের খেলা শেষ হয়েছে সেখানে আমি হেডলাইন দেখতে পাচ্ছি যে সিজারের রেকর্ডের রাতে বেঙ্গালুরু জয় সিজারের কিপটেমির রেকর্ডে কলকাতা সর্বনাশ আসলে সিজারের রেকর্ড যেটা করা বলা হচ্ছে যে সেটা হচ্ছে যে সিজার সেকেন্ড ওভারেই কিন্তু বল করতে এসেছিলেন সেখানে কিন্তু তিনি দুইটা উইকেট নিয়েছেন কোনো রান না দিয়ে এবং তৃতীয় উইকেটটা নিয়েছেন তারপরের ওভারে সেখানে কোনো রান না দেননি অর্থাৎ তিনটা যে উইকেট নিয়েছেন তিনি কোনো রান না দিয়েই কিন্তু তিনি তিনটা উইকেট নিয়ে ফেলেছেন তার ইকোনমি ছিল সম্ভবত দুই দুই ছিল তার ইকোনমি একেবারে কিপটেমি বোলিং আর কি আর এই যে কে 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 হারালো বেঙ্গালুরু এতে কিন্তু বিরাট কোহলির দল র্যাঙ্ক এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে দুইয়ে চলে এসেছে প্রথম আলোর এই নিউজটা লিডে কালের কণ্ঠের দিকে আমরা যদি এবার একটু যাই কালের কণ্ঠে দেখতে পাচ্ছি যে ইঞ্জুরিতে মুশফিক এটা আসলেই একটু শঙ্কার খবর আমাদের জন্য তবে আমি আশা করছি যে খুব বেশি গুরুতর কিছু না ফিল্ডিং করতে গিয়ে ক্যাচ ধরতে গিয়ে তিনি ব্যথা পেয়েছেন কাঁধে আশা করছি যে গুরুতর কিছু না হোক সবাই সেই আশা করছে ভালো ভালো যদি সবকিছু ঠিক হয়ে যায় এবার একটু বিডি নিউজে যদি যাই আমরা বিডি নিউজে আচ্ছা কালের কণ্ঠে আরেকটা নিউজ আছে নিচে দেখতে পাচ্ছি যে মাসরাফির দুই সন্তান করোনায় আক্রান্ত এটা একটা ব্যাড নিউজ তো মাশরাফির পুরো পরিবারই করোনায় কিন্তু আক্রান্ত হয়েছিলেন বাচ্চারা বাদে এর আগে মাশরাফির মা তার ভাই তার স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই মোটামুটি করোনা আক্রান্ত হয়ে সেরে উঠেছেন আশা করছি যে এই বাচ্চারাও সেরে উঠবে দ্রুতই এরপরে বিডি নিউজটা একটু যদি দেখি নিই আমরা সাইফুদ্দিনের পঞ্চ সুধা কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট কাপের যে খেলাটা শেষ হয়েছে আমরা সেই প্রতিবেদন দেখছিলাম যে তামিমের দল জিততে জিততে শেষ দিকে এসে তাস্কিনের বোলিংয়ের সাথে আর পারেনি হেরে গিয়েছে কিন্তু শান্তর দলেও কিন্তু একজন খুব মানে তাস্কিনের দলেও কিন্তু একজন খুব ভালো বোলিং করেছে সেটা হচ্ছে সাইফুদ্দিন তিনি কিন্তু পাঁচটা উইকেট নিয়েছেন আজকে দারুণ বোলিং করেছেন চমৎকার তো এটা একটা আশার বিষয় যে আমাদের ঘরোয়া লিগে আমাদের বোলাররা বেশ পেসাররা বেশ ভালো বোল করছেন এই ছিল পত্রিকাগুলো দেখিয়ে দিলাম আমি আর রিয়াল মাদ্রিদের খেলাটাই আসলে নাটক তো হচ্ছেই খেলা শেষ হয়ে গেছে যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে রিয়াল মাদ্রিদ আরেকটা গোল করেছে অর্থাৎ ম্যাচ তিন তিনে শেষ হওয়ার কথা ছিল কিন্তু রিয়াল মাদ্রিদের আসলেই কপাল খারাপ কারণ অফসাইডের কারণে শেষ মুহূর্তে গোলটা বাতিল করা হয়েছে সো তিন দুই গোলে হেরেই কিন্তু রিয়ালকে ম্যাচটা শেষ করতে হচ্ছে আমি একটা বিরতি নিয়ে নিচ্ছি একটু পরে ফিরছি